শীতকালের জন্যই তো অপেক্ষায় থাকা সকল শীতপ্রেমী মানুষদের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পৌষের শুরুতেই নেমে এলো শীত। গত তিন দিন থেকে তাপমাত্রা কমতে শুরু করলেও এখনও পর্যন্ত শনিবার মরশুমের সবথেকে শীতলতম দিন বলে মনে করা হচ্ছে। এই দিন ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল গোটা শহর, তাই শীতপ্রেমী বাঙালি শীত উপভোগ করছে বেশ চুটিয়ে। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পৌষের শুরুতে শীতের মরশুমে ঘন কুয়াশায় আচ্ছন্ন সব থেকে শীতলতম দিন নেমে এলো শহর জুড়ে, আর শীতকালের জন্যই তো অপেক্ষা করে থাকা সকল শীতপ্রেমী মানুষদের। গত তিন দিন থেকে তাপমাত্রা কমতে শুরু করলেও এখনো পর্যন্ত শনিবার মরশুমের সব থেকে শীতলতম দিন বলে মনে করা হচ্ছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেন্টিগ্রেড। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে এই উত্তরে হাওয়ার ঠান্ডা ছাঁচ চলবে আরও 24 ঘন্টা, এরপর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হতে পারে। গায়ে গরম পোশাক পরে বাড়িতে বসে গরম গরম চা বা কফি খেতে খেতে শুরু হলো শীতের সকাল। ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে, কাজে কামে যাওয়া যাচ্ছে না, চায়ের দোকানে বসে চা খাচ্ছি, গরম খেয়ে শরীরটাকে একটু গরম। কিন্তু অনেক মানুষ আছে যাদের খুব সকাল সকাল পথে ঘাটে বেরিয়ে পড়তে হয় রোজগারের জন্য, আর পথে চলতে হলে এমন কুয়াশায় আচ্ছন্ন ঠান্ডা সকাল থাকলে অসুবিধায় পড়তে হয় পথ চলতে মানুষকে। হঠাৎ করে ঠান্ডা পড়লেও আগুন পোহাতে পোহাতে শীতপ্রেমী বাঙালি শীত উপভোগ করছে বেশ চুটিয়ে। এই রকম শীত আরো বেশ কিছুদিন উপভোগ করতে চায় শহরের শীতপ্রেমীরা। এবছর ঠান্ডার জন্য রাস্তায় যাতায়াত করা খুব প্রচন্ড প্রবলেম হচ্ছে, প্রচন্ড কুয়াশা, রাস্তার ধারে দেখছি প্রচুর মানে প্রচুর লোকে আগুন দিয়ে হাত সেঁকছে এবং রাস্তায় দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়ছে। থেমে মাঝে মধ্যে আমাদেরকে হাতগুলো সেঁকে নিতে হচ্ছে ঠান্ডার জন্য। বলছে এত ঠান্ডা কিন্তু বেরোনো যাচ্ছে না ঠিকই, কিন্তু আমাদেরকে তো উপায় নেই, কাজের সূত্রে আমাদেরকে বেরোতেই হবে, তাই এত সকালবেলায় আমরা বেরিয়ে গেছি কাজে। যেখানে চায়ের দোকান পাচ্ছি সেখানে বসছি, চা খাচ্ছি, হাত সেঁকছি, আবার পুনরায় যেতে শুরু করছি। মাউন্ট লিটেরা জি স্কুল এখন জঙ্গিপুরে, আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্ত্বর যোগাযোগ করুন